হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব মজাদার এবং সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া স্টাইলে কিভাবে রেসিপিটা করা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখা যাক আজকে আমার রান্নাটা। আমি আগে থেকে চুলার উপর প্যানটি বসিয়ে রেখেছি। প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আর এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমি অল্প আঁচে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটি দারুচিনি দিচ্ছি, আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে ভেজে নেব, কারণ এটি সুন্দর করে ভাজলে একটা সুন্দর গন্ধ বার হয়, এর জন্য আমি এটি সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। একটু অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না চুলার আঁচটা। আর এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ জিরা বাটা দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ। এগুলো দিয়ে আমি ভালো করে কষাই নেব, একটু ভালো করে কষাইতে হবে। আমি কষাই নিচ্ছি ভালো করে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে কষাইতে হবে। যদি আমি ভালো করে মশলাটা না কষাই তাহলে একটা কাঁচা গন্ধ বার হবে মশলার, তাহলে সেটা ভালো লাগবে না। আর আমি এখানে অল্প মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষাই নেব। আগে আমি বললাম যে মশলাটা ভালো করে না কষাইলে তাহলে একটা কাঁচা গন্ধ বার হবে, তাহলে ভালো লাগবে না, এর জন্য আমি ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে কষানোর। আর আমি এখানে আগে থেকে যে ভুঁড়িগুলো সেদ্ধ করে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মতো ভুঁড়ি নিয়েছি, ভুঁড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলোর সাথে ভুঁড়িটা ভালো করে মিশে যায়, এর জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়তে হবে। আর আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়েছি, বেশি জোরে দিইনি, কারণ জোরে দিলে ধরে লাগতে পারে, এর জন্য আমি আস্তে দিয়েছি। আমার মশলার সাথে ভুঁড়িটা মাখানো হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচানো, ভাজা আলু। আমি এটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আমি ভুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি। ভুঁড়ির সাথে দিয়ে আমি আবারও ভালো করে এটা নেড়ে দিচ্ছি যাতে আলুগুলো ভুঁড়ির সাথে ভালো করে মিশে যায়, এর জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াইতে হবে, আর একটু ভালো করে কষে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, আর আমি এখানে 1 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যারা ঝোল ঝোল খেতে চান। আমি একটু কষা কষা করতে চাচ্ছি বলে আমি পানির পরিমাণটা অল্প দিয়েছি। এটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে, আর এখানে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এটি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভুঁড়ির সাথে জিরা গুঁড়াটা ভালো করে মিশে যায়। আমি এবারে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
5 মিনিট হয়ে গেছে, আমার ভুঁড়ি রান্নাটাও হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। আপনারা চাইলে বাসাতে এইভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।